আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাধারঘাট মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় শুক্রবার। এই বাইক র্যালিতে অংশ নেন বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিমি মজুমদার, পশ্চিমবাংলার আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ এলাকার বিশাল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকেরা। রাজধানীর সর্বধর্ম মিশন এলাকা থেকে এই বাইক র্যালিটি শুরু হয়ে বাধারঘাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাইক র্যালিতে অংশ নিয়ে বিধায়িকা মিমি মজুমদার ভোটারদের কাছে আবেদন জানান, রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতি ধারাকে অব্যাহত রাখার জন্য তারা যেন পুনরায় রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেন। 2023-এর যে আমাদের 16 তারিখ যে নির্বাচন আছে, সেই উপলক্ষে আজকে এই বাধারঘাটের মধ্যে বাইক র্যালি অনুষ্ঠিত হচ্ছে মন্ডলের তরফ থেকে। এবং এইটার মধ্যে আমাদের একটাই মুদ্রা যেটা আমরা বলতে চাইবো, আমরা প্রত্যেকটি নাগরিকের কাছে এইটাই বলতে চাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে একটা সুশাসন ব্যবস্থা চলছে, একটা সুব্যবস্থা চলছে, উন্নতি চলছে, প্রগতি চলছে, এবং সেই জায়গাটাতে প্রত্যেকটি জনগণ যেন সেই জায়গাটাতে অতপ্রতভাবে জড়িত থাকে, এবং ওরা যেন ওদের যে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে 16 তারিখ যেন খুব বেশি হারে আমরা পদ্মফুল চিহ্নকে এই রাজ্যের মধ্যে আবারভাবে প্রতিষ্ঠিত করতে পারি এবং উন্নয়ন যেন প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই উপলক্ষেই আজকে আমাদের এই বাইক র্যালি। পশ্চিমবাংলার আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কমিউনিস্টদের কড়া সমালোচনা করে বলেন, পশ্চিমবঙ্গে টানা 34 বছর এবং ত্রিপুরায় টানা 35 বছর কমিউনিস্ট শাসনে দুই রাজ্যের মানুষ সন্ত্রাস দেখেছে, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্যের বিজেপি সরকার রাজ্যের মানুষকে উন্নয়ন দিয়েছে। জাত পাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠেই বিজেপি মানুষের উন্নয়ন করেছে। মানে হ্যাঁ উন্নয়ন, মানে হ্যাঁ ডেভেলপমেন্ট। হাম লোক ডেভেলপমেন্ট আর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ये छोड़ के हमारा कोई मुद्दा नहीं है, क्योंकि हमको मालूम है कि जो साधारण लोग हैं वो उन्नयन चाहते हैं, वो डेवलपमेंट चाहते हैं। जब यहाँ पर CPM का सरकार थी और पश्चिम बंगाल से हम आए हैं, वहाँ पर भी जब 34 साल CPM का सरकार थे, तब हम लोग सिर्फ संतरास देखे हैं, उन्नयन कुछ नहीं देखे हैं। बंगाल जैसे 200 बरस पीछे चला गया है, वैसा ही त्रिपुरा 200 बरस पीछे चला गया था, लेकिन ये 5 साल में मोदी सरकार जो काम किए हैं सबको लेकर, कोई हिंदू कोई मुस्लिम कोई क्रिश्चियन कोई सिख कोई धर्म का ये नहीं, कोई बड़ा लोग छोटा लोग कोई वो नहीं है, सबका घर में सिर्फ उन्नयन पहुंचा है, वही हमारा फोकस है। बाइक रैली बीजेपी कर्मी समर्थक उपस्थिति चोखे पड़ार मतो। ब्यूरो रिपोर्ट, RE News।